আর কেউ ছিল না, তারা ইচ্ছাকৃত ভাবে এসে যেন তারা অপেক্ষা করছিল শান্তনু বাবুর গাড়িকে সরাসরি সামনে থেকে ধাক্কা মারে। তাতে আমরা কিন্তু একটা চক্রান্তের কালো হাত দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে তার জীবন নাশের উদ্দেশ্যে এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। আমরা নজর রাখছি এই পুরো ব্যাপারের উপরে এবং আমরা সবাই যাতে দ্রুত তিনি আরোগ্য লাভ করেন সেইটার জন্য প্রার্থনা করছি। এবার আপনাদের সামনে বক্তব্য।